টেকনাফে টানা বৃষ্টিতে মাটির দেয়াল ধসে পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধিরা বলছেন এলাকাটিতে পাহাড় ধস হয় বেশি, তাই প্রায়ই সেখানে পাহাড় ধস হচ্ছে। উখিয়া টেকনা প্রতিনিধি দিদারুল আলম জিসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর বর্ষা এলেই একের পর এক পাহাড় ধস হয় কক্সবাজারের বিভিন্ন এলাকায়। এতে অকালে মৃত্যু হয় অনেকের। বৃহস্পতিবার রাত 3টার দিকে টেকনাফের নীলা মৌলভীবাজার 1 নম্বর ওয়ার্ড মারিচাগোনা এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের মা ছেলে মেয়ে সহ চারজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় দেয়াল ধস পড়ার সাথে সাথেই তারা মারা যান। একটা ছেলে, দুটা মেয়ে আর ওই ছেলে এবং মেয়েদের মা, তাদের চারজন মারা গেছে, তাদের একজন বাবা অনলি বেঁচে আছে। জনপ্রতিনিধিরা বলছেন ওই এলাকায় প্রায় পাহাড় ধস হয়, সচেতনতার জন্য মাইকিং করা হয়েছিল। এটা সচেতনতার অভাব, এখানে যদি সচেতন হতো এখানে এই দুর্ঘটনা হতো না। আমি আরো বলবো যে এখন বর্ষাকাল, পাহাড় ধসের সম্ভাবনা আছে, যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে পাহাড় ধসে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আমার পরিষদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি করবো। কক্সবাজারের উখিয়া টেকনাফ সহ যেসব পাহাড়ে ঝুঁকিতে বসবাস করেন মানুষ, তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।